আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট টুর আজকের ক্লাসে আমরা ইম্পিডেন্স সম্পর্কে ধারণা নিব এবং এটা কিছু এক্সারসাইজ করব। তো আমরা একটা সার্কিট আঁকি, প্রথমে করি আমাদের এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটের এখানে ক্যাপাসিটরের মান দেওয়া আছে 2 মিলিফ্যারাড, এই রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, এই ক্যাপাসিটর হচ্ছে 10 মিলিফ্যারাডের, ইন্ডাক্টরে এটার মান দেওয়া আছে হলো 0.2 হেনরি, এবং এই রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 8 ওহম। আমার হচ্ছে বের করব আমরা যে এখানে টোটাল জেট ইন বা টোটাল ইম্পিডেন্স, ইনপুটের ইম্পিডেন্স টোটাল কত, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত টোটাল বাধার পরিমাণ কত, এবং এখানে আমার ওমেগার মান দেওয়া আছে হলো 50 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান 50 রেডিয়ান পার সেকেন্ড। তো আমার বের করতে হবে টোটাল ইম্পিডেন্সের মান। তো টোটাল ইম্পিডেন্সের মান বের করার জন্য আমার আসলে প্রত্যেকটা এই প্যারামিটারের বাধার পরিমাণ বের করতে হবে। যেমন এই ক্যাপাসিটরের কি পরিমাণ বাধা দেয়, মানে এখানে কারেন্ট ফ্লো হলে কি পরিমাণ বাধার সৃষ্টি হবে, এই ইন্ডাক্টরের ক্ষেত্রেও, আমার এখানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও, এবং প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা বের করতে হবে। তো প্রথমে আমরা এই যে ক্যাপাসিটর দেওয়া আছে দুইটা আর একটা ইন্ডাক্টর দেওয়া আছে, এগুলার XL এবং XC এর মান বের করে নিব। হ্যাঁ, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স আর ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স এর মান বের করে নিব। এগুলো আগে আমরা আলাদা আলাদা বের করি, তারপরে হলো টোটাল বাধার পরিমাণটা বের। তো প্রথমে এখানে যেমন দেওয়া আছে 2 মিলিফ্যারাড, যেটা দেওয়া আছে এই 2 মিলিফ্যারাড, এই ক্যাপাসিটরে কি পরিমাণ বাধা সৃষ্টি হয় যদি এখানে কারেন্ট ফ্লো হয়, সেটা আগে আমরা বের করবো, মানে XC এর মান বের করবো, এখানকার XC এর মান বের করব। তারপরে বের করব হলো এখানে 10 এর, এখানে XC এর মান বের করব 10 মিলিফ্যারাড যেখানে, এরপরে হলো যে 2 হেনরি যে দেওয়া আছে এখানকার XL এর মান বের করব। তো এগুলো আমরা আগে বের করি। আচ্ছা, তো প্রথমে আমরা 2 মিলিফ্যারাডের যেটা আছে সেটার XC বের করার জন্য আমরা এখানে বের করব XC, 2 মিলিফ্যারাডের জন্য আমাদের XC ইকুয়াল টু 1/ωC, সুতরাং ইকুয়াল টু হবে 1/ω, মান ছিল আমাদের হলো 50, যেটা দেওয়া আছে 50 রেডিয়ান পার সেকেন্ড, এটার সাথে গুণন হবে হলো C এর মান, C দেওয়া আছে হলো 2 মিলিফ্যারাড, 2 মিলিফ্যারাড মানে 2×10⁻³ মিলিফ্যারাড। তো এটা ক্যালকুলেশন করলে হয় হলো আমার 10 ওহম, অর্থাৎ XC, প্রথম যে ক্যাপাসিটরটা আছে 2 মিলিফ্যারাডের ওইটার হলো XC মান বের করলাম। এবার পরেরটার বের করি XC, আর একটা যেটা দেওয়া আছে 10 মিলিফ্যারাডের, XC ইকুয়াল টু এটা হবে 1/ωC, সমান সমান আগের মতো 1/50×, এখানে C এর মান হচ্ছে 10 মিলি, 10×10⁻³ এত ফেরার, 10 মিলিকে 10⁻³ এত ফেরার, এটা হবে ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে হলো 2 ওহম হবে এটার অ্যান্সার, 2 ওহম। এবার হলো XL এর মানটা বের করি। হ্যাঁ, এটার XL এর মান, তার মানে আমরা একটু মনে রাখি এটা হচ্ছে 10 ওহম, 2 ওহম, দুইটা ক্যাপাসিটরে এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে এটার XL কত হবে সেটা বের করি। সুতরাং XL সমান সমান হবে ωL, সুতরাং ωL সমান সমান হচ্ছে, ওমেগা হচ্ছে 50×, আর L এর মান হচ্ছে হলো 0.2 হেনরি দেওয়া আছে, সুতরাং 50×0.2 হলো 10 ওহম। টেন ওহম
আচ্ছা, এখন হলো আমাদের প্রত্যেকটার মান বের হয়েছে, এবার আমরা সার্কিটটা আবার সাজাবো আর কি। আচ্ছা, এই যে সার্কিটটা, এখন সার্কিটে আমরা এটার পরিবর্তে রেজিস্ট্যান্সের মানগুলো বসাই। এখানে যে মানটা বের হয়েছিল সেটা হচ্ছিল 10 ওহম, তাহলে এখানে যেহেতু ক্যাপাসিটর আছে তাহলে আমরা এখানে রিঅ্যাক্ট্যান্সের মান বসাবো জে অফ 10 মাইনাস জে অফ 10, যেহেতু ক্যাপাসিটর আছে। হ্যাঁ, মাইনাস জে অফ 10 মাইনাস জে 10, আর এখানে হচ্ছে বের হয়েছে হলো 2 ওহম, সুতরাং এখানে হবে হলো মাইনাস জে টু ওহম, ঠিক আছে। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে এখানে বের হয়েছে হলো আমার 10 ওহম, সুতরাং এখানে হবে মাইনাস, সরি, যেহেতু ইন্ডাক্টর আছে এটা হলো প্লাস জে টেন। আমাদের সার্কিটটা কমপ্লিট হইলো, এখানে এটার প্রয়োজন নাই। তাহলে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করবো, অর্থাৎ এখানে হচ্ছে আমার বাধার পরিমাণ মাইনাস জে 10 ওহম, এখানে হচ্ছে প্লাস মাইনাস জে 10 ওহম প্লাস জে 10 3 ওহম মাইনাস জে 2 এবং 8 ওহম। এখন আমরা টোটাল হচ্ছে ইম্পিডেন্সটা বের করবো। টোটাল ইম্পিডেন্স বের করার জন্য আমরা একটু দেখি যে এই যে জে 10 এবং 8 যে আছে, এই যে 8 এবং জে 10, হ্যাঁ, এই দুইটা হলো সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা এই দুইটাকে সিরিজ করব, আবার এটা আর এটা হলো সিরিজে আছে, যে খেয়াল করি যে এটা আর এটা হলো সিরিজে, তো এই দুইটাকে সিরিজ করব, করে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করি। তো প্রথমে আমরা এই দুইটাকে সিরিজ করে সার্কিটটা তৈরি করি। এটা হচ্ছে জে 10 আর 8, দুইটা যোগ করলে হবে হলো 8 প্লাস জে 10, তো এটাকে আমরা সিরিজে লিখি। তো আমরা এখানে যেহেতু দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে, এটার পরিবর্তে আমরা বক্স ইউজ করব, যেটাতে মনে করব এই দুইটা কম্পোনেন্টের সম্মিলিত বাধা আর কি। তাহলে এটার পরিবর্তে হবে হলো 8 প্লাস জে 10 ওহম। এটা এবং 3 মাইনাস জে 2 ওহমের এই দুইটার সিরিজ হবে, অর্থাৎ এখানকার রেজিস্টর এবং ক্যাপাসিটরের সিরিজের যোগফল হবে 3 মাইনাস জে 2, অর্থাৎ এখানে হচ্ছে 8 প্লাস জে 10 ওহম এবং এটা হচ্ছে 3 মাইনাস জে 2। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এই দুইটা, অর্থাৎ এটা আর এটা হচ্ছে প্যারালালে আছে, যেহেতু এই দুইটা প্যারালাল আছে তাহলে আমরা এই দুইটা প্যারালাল, তো প্যারালালটা আমরা অন্য জায়গা থেকে করে নিয়ে আসি আর কি, দেখি দুইটা প্যারালাল করলে কি হয়। তো আমার হলো প্যারালাল হবে হলো 3 মাইনাস জে 2 ওহম, এটা প্যারালাল হবে হলো 8 প্লাস জে 10 ওহম এটার সাথে। তো প্যারালালে প্যারালাল করি, প্যারালাল করলে কি হবে, এই দুইটা হলো গুণন হবে উপরে, 3 মাইনাস জে 2 গুণন 8 প্লাস জে 10, আর নিচে হলো এটা যোগ হবে 3 মাইনাস জে 2 প্লাস 8 প্লাস জে 10, এই হচ্ছে প্যারালাল। এখন আমি ক্যালকুলেটার দিয়ে এগুলো গুণন করব, গুণন করলে হলো আমার আসতেছে, উপরে একটা গুণন করি 3 মাইনাস 2i, 3 মাইনাস 2i কমপ্লেক্স মোডে নিতে হবে প্রথমে, 3 মাইনাস 2i ইন্টু 8 প্লাস 10i, এটা আমার ভ্যালু আসতে আসতে 44 প্লাস 49, সুতরাং এখানে উপরে হচ্ছে আমার 44 প্লাস জে 14, এটা হচ্ছে উপরে গুণনফল, আর নিচে যোগফল হবে সহজ 8 আর 3 যোগ করলে 11, আর এখানে প্লাস জে 10 আছে মাইনাস জে 2 আছে, অর্থাৎ প্লাস জে 8।
যে 8 ওহম এটা অর্থাৎ আমার প্যারালালের মান আসতেছে হলো এটা এই মানটা আমি আগের সার্কিটে বসাবো মানটা কি 44 প্লাস জে 14 ডিভাইডেড বাই 11 প্লাস জে 8 তো আমি হলো এটা আগের মান বসাবো তার আগে আমি এটা ভাগ করে নিই Forty-four plus 49 ভাগ 11 প্লাস 8i আমার মান আসতেছে তাহলে 3.22 minus 1.07 minus j 1.07 এটা হচ্ছে আমার ভ্যালু আসছে প্যারালালের তো এটা আমরা ওই সার্কিটে বসাই তো অর্থাৎ এই দুইটার মানের পরিবর্তে এটা আর এটার পরিবর্তে এটা বসাবো প্যারালাল করে তাহলে এটার ভ্যালু হবে থ্রি পয়েন্ট টু টু মাইনাস জে 1.07 এত ওহম এখন আমাদের হলো এটা আর এটা হচ্ছে সিরিজ আছে এখন এই দুইটার সিরিজ করলে হলো আমাদের মানে টোটাল ইম্পিডেন্স এর মান বের সো এটার সিরিজ ভ্যালু হবে আমার ছিল হলো 3.22 মাইনাস জে 1.07 আর ছিল হলো মাইনাস জে 10 তাহলে এটা যোগ করলে হবে 3.22 মাইনাস 10 আর 1.07 হলো 11.07 মানে যে 11.07 যে 11.07 এত ওহম হচ্ছে এটা টোটাল মান অর্থাৎ আমার টোটাল জেড এর মান হচ্ছে জেড সমান সমান 3.22 মাইনাস যে 11.07 ওহম এটা হচ্ছে হলো টোটাল জেড এর মান আমার এই হচ্ছে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স এর মান অর্থাৎ আমরা হচ্ছে যে কোনো সার্কিটের এরকম ইম্পিডেন্স এর মান বের করার জন্য আমরা প্রথমে এক্সি আর এক্সএল এর মানগুলা বের করে নিব সি থাকলে এখানে এক্সি এর মান কত হবে এটা বের করে নিব এতে ক্যাপাসিট্যান্স এর মান দেওয়া থাকে আবার যদি ইন্ডাক্টর দেওয়া থাকে তাহলে হলো এখানে এক্সএল এর মান বের করে নিব বের করে নিয়ে হলো তারপরে একদম স্বাভাবিকভাবে সিরিজ প্যারালাল করব আর যেটা রেজিস্ট্যান্স এর মান যেটা দেওয়া থাকবে ওটা তো মানে নর্মাল রেজিস্ট্যান্স এর মানই দেওয়া থাকবে এত ওহম বা কত দেওয়া থাকবে সেটা শুধু তার সাথে ইয়ে করব তো এইভাবে হলো আমরা এই এসি সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করব